হোম ইউজারদের খুব কমন একটা প্রশ্ন হচ্ছে বাজেটের মধ্যে সেরা ওয়াইফাই রাউটার কোনটি তো আপনার বাজেট যদি হয় দুই হাজার টাকার আশেপাশে এবং আপনি এই রেঞ্জের মধ্যে মার্কেট থেকে বেস্ট কোয়ালিটির একটি ওয়াইফাই রাউটার কিনতে চান সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনি কিন্তু চাইলে টিপি লিঙ্কের আর্চার সি টোয়েন্টি মডেলের রাউটারটিকে দেখতে পারেন তো এটার প্রাইস কত একুশশো টাকা থেকে এক টাকা বেশি অথবা এক টাকা কম দেখুন আপনি যদি স্টার্টেকের মতো কোনো একটা রিনন ব্র্যান্ড শপ থেকে নেন সেই ক্ষেত্রে আপনার প্রাইস পড়ছে দুই টাকা এবং আপনি কিন্তু দেখতে পাচ্ছেন আপনি কিন্তু চাইলে অনলাইনে কিংবা অফলাইনে স্টার্টিং থেকে এই প্রোডাক্ট দুই হাজার নিরানব্বই টাকায় কালেক্ট করে নিতে পারেন আবার আপনি যদি দারাস থেকে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করেন সেই ক্ষেত্রে এই রাউটারটির প্রাইস পড়ছে একুশশো এক টাকা ওই যে বলেছিলাম একুশশো টাকা থেকে এক টাকা বেশি অথবা এক টাকা কম এখন কোথা থেকে নেবেন এটা সম্পূর্ণই আপনার ব্যাপার এখন কথা হচ্ছে একটা রাউটার সিলেক্ট করার ক্ষেত্রে আমাদের কমন কিছু কোশ্চেন থাকে ফার্স্ট অফ অল হচ্ছে এই রাউটারটা দিয়ে আমি আমার বাসাটাকে সম্পূর্ণভাবে কাবার করতে পারবো কিনা সিম্পলি যদি বলি এই ওয়াইফাই রাউটারটা মূলত তৈরি করা হয়েছে দুই বেডরুমের বাসাবাড়ির জন্য অর্থাৎ আপনার যদি বাসায় দুইটা বেডরুম প্লাস ড্রয়িং ডাইনিং অর্থাৎ এক থেকে বারোশো স্কোয়ার ফিট ক্যাটাগরির কোনো ফ্ল্যাট হয় সেই ক্ষেত্রে আপনি এই রাউটারটাকে কনসিডার করতে পারেন যদিও এই রাউটারটি ক্লেম করছে এই রাউটারটি ইজিলি পনেরোশো স্কোয়ার ফিট পর্যন্ত করতে পারবে তবে আমি আপনাদেরকে সাজেস্ট আপনারা বারোশো সাড়ে বারোশো স্কোয়ার ফিটের যে ফ্ল্যাট গুলো রয়েছে সেই ধরনের বাসা ক্ষেত্রে এই রাউটারটাকে কনসিডার করতে পারেন সেকেন্ড কোশ্চেন হচ্ছে এই রাউটারটার মধ্যে আমি সর্বোচ্চ কি পরিমাণ ডিভাইস কানেক্ট করতে পারবো অর্থাৎ আপনার বাসায় কতগুলা ডিভাইস একসঙ্গে এই রাউটারটাকে ব্যবহার করতে পারবে সো আপনার বাসায় যদি নাম্বার অফ ইউজার হয় বিলো 5 এবং নাম্বার অফ টোটাল ডিভাইস হয় বিলো 10 সেই ক্ষেত্রে আপনি এই রাউটারটাকে কনসিডার করতে পারেন বাট আপনার বাসায় যদি অনেক বেশি পরিমাণ ডিভাইস সব সময় অনলাইনে কানেক্টেড থাকে এবং সেই নাম্বারটা যদি হয় 10 প্লাস সেই ক্ষেত্রে কিন্তু আপনার এর থেকে বেটার রাউটার সিলেক্ট করতে হবে আর একটা কমন প্রশ্ন হচ্ছে এই রাউটারের ম্যাক্সিমাম স্পিড কত অর্থাৎ এর ক্যাপাসিটি কত আপনি যদি এই রাউটারের 5 গিগাহার্জ ব্যান্ডে কানেক্ট হন সেই ক্ষেত্রে আপনি ম্যাক্সিমাম 433 অর্থাৎ 433 এমবিপিএস পর্যন্ত স্পিড পাবেন আর টু এটা হয়ে যাবে আপ টু থ্রি হান্ড্রেড এখন খুব ভালো কথা বাট আমাদের বাসাবাড়িতে ইন্টারনেটের ক্ষেত্রে ম্যাক্সিমামই দেখা যায় টেন এম বা টোয়েন্টি এম এর লাইনগুলো আমরা ডে টু ডে বেসিসে ব্যবহার করে থাকি সো কথা হচ্ছে ওই ধরনের কানেকশন ব্যবহার করার জন্য এই রাউটারটি কিন্তু মোর দেন অ্যান এখন আমি বলে দিলাম আর আপনি মেনে নিলেন যে এই রাউটারটি টি মার্কেটের সেরা রাউটার ব্যাপারটা কিন্তু অবশ্যই এরকম হওয়া যাবে না রাউটার পার্চেস করার আগে আপনার নিজে থেকে বুঝতে হবে যে কেন আপনি মূলত এই রাউটারটি কিনছেন কারণ বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বিভিন্ন অ্যাভেলেবেল রয়েছে যারা কিনা সেম প্রাইস রেঞ্জে আপনাকে বিভিন্ন ধরনের রাউটার অফার করছে সো আমার মুখের কথার উপর আপনি রাউটারটি পার্চেস করবেন সেটা আমি কখনোই চাই না আমি আপনাদেরকে কিছু ইউজার কমিউনিটির ফিডব্যাক দেখিয়ে দিচ্ছি যার মাধ্যমে আপনি খুব ভালোভাবেই বুঝতে পারবেন যে রাউটারটির কোয়ালিটি আসলে কেমন হতে চলেছে তো আপনি যদি বাংলাদেশে এই রাউটারটি রিভিউ দেখতে চান সিম্পলি আপনি আর্চার সি টোয়েন্টি রিভিউ বা রিভিউ এর পরে দারাজ এই টাইপের যে কিছু লিখে যদি ইন্টার দেন তাহলে আপনি দেখবেন দারাজ থেকে শুরু করে বেশ কিছু ওয়েবসাইটে রিভিউ আপনি পেয়ে যাচ্ছেন তো এর থেকে আমরা দারাজের রিভিউটাতে ঢুকে যাচ্ছি তো এখানে আপনি দেখতে পাচ্ছেন রাউটারটির সঙ্গে আপনি ওয়ান ইয়ার এর প্রোডাক্ট ওয়ারেন্টি পাচ্ছেন যেটা টিপি লিঙ্ক আপনাকে কভার করবে প্লাস হচ্ছে আপনি পাঁচশো চৌত্রিশটা রেটিং দেখতে পাচ্ছেন এই রেটিং এর ভিতরে যদি যান তাহলে দেখবেন রাউটারটির পয়েন্ট আউট হয়েছে ফোর পয়েন্ট সিক্স আউট অফ ফাইভ অর্থাৎ ম্যাক্সিমাম ইউজার কিন্তু রাউটারটাকে ভালো বলেছে শুধু তাই নয় যে এই রাউটারটিকে টিকে দ্বারা ভালো বলেছে বলে আপনি কিনে নিবেন আপনি যদি একটু কম্পেয়ার করতে চান সেই ক্ষেত্রে আপনি এখান থেকে রাউটার অপশনটাতে চলে যান এবং দেখুন আমরা কোনো ব্র্যান্ড এখানে সিলেক্ট করছি না অর্থাৎ মার্কেটে কিন্তু টিপিলিং ছাড়া আরো ভালো ব্র্যান্ডের রাউটার থাকতে পারে সেই ক্ষেত্রে আমরা এটাকে ফাঁকা রাখছি এবং এইখানে আমাদের টার্গেট হচ্ছে ফোর প্লাস রেটিং কিন্তু থাকতে হবে সো আমরা ফোর প্লাস রেটিং এর মধ্যে ক্লিক করে দিচ্ছি পাশাপাশি আমাদের একটা মেজর রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের রাউটারটা অবশ্যই ডুয়াল ব্র্যান্ডের রাউটার হতে হবে সো এইখানে আমরা ফাইভ জি গার্স ফ্রিকোয়েন্সিটাকে সিলেক্ট করে দিচ্ছি পাশাপাশি আমাদের ফাইনাল একটা রিকোয়ারমেন্ট হচ্ছে আমাদের বাজেটটা পঁচিশশো টাকার নিচে থাকতে হবে এর ওপরে গেলে সেই রাউটারটা অবশ্যই ভালো হতেই পারে বাট আমাদের যেহেতু বাজেট রাউটার প্রয়োজন সো আমরা এখানে পঁচিশশো লেখা ফিল্টার করে দিচ্ছি এবং দেওয়ার পর আপনি যদি ওভারঅল সবগুলো রাউটার এখানে এক্সপ্লোর করে দেখেন তাহলে আপনি দেখবেন প্রথমে কিন্তু এই টিপি লিঙ্কের আর্চার সি টোয়েন্টি রাউটারটাই রয়েছে এবং এখানে কিন্তু আপনি পাঁচশো চৌত্রিশটা রিভিউ পাচ্ছেন সো আপনি নিজে থেকে এক্সপ্লোর করলেও বুঝতে পারবেন যে বাংলাদেশের মার্কেটে বর্তমানে এই বাজেট সেগমেন্টের মধ্যে এই রাউটারটাই আসলে বেস্ট বলা হচ্ছে আপনি যদি আরো ডিটেইলে জানতে চান আপনি কিন্তু দারাজে না চেক করে জাস্ট আর্চার রিভিউ লিখে অ্যামাজনে গিয়েও চেক করে দেখতে পারেন যে এই প্রোডাক্টটার গ্লোবাল ইউজারদের ফিডব্যাকটা মূলত কেমন দেখুন এখানেও কিন্তু আপনি দেখতে পাচ্ছেন চুয়ান্ন হাজার বিরাশিটা গ্লোবাল রেটিং রয়েছে এবং এখানেও কিন্তু সে ফোর প্লাস রেটিং করতে সক্ষম হয়েছে দ্যাট মিনস গ্লোবালি কিন্তু এই রাউটারটা তার ইউজারদের মধ্যে বেশ সমাদৃত হচ্ছে সো আশা করছি রাউটারটির কোয়ালিটি সম্পর্কে আপনাদের ওভারঅল একটা আইডিয়া হয়ে গিয়েছে তো এই রাউটারটি পার্চেস করার আগে আপনাদের যদি এই রাউটার সম্পর্কে আরো কোনো কিছু জানার থাকে আমাদের ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আমরা সেখানে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো কি নিয়ে আপনারা নেক্সট ভিডিওটি দেখতে চান আমাদের ভিডিওর নিচে কমেন্ট করে জানাবেন সেই ধরনের টপিকস নিয়ে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে চলে আসবো আপনাদের সামনে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ